এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো বড় অঘটনের জন্ম দিল আফগানিস্তান। আগের দুই ম্যাচে গোহারা আফগানিস্তান আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হারিয়ে দিয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ইংলিশ অধিনায়ক জস বাটলারের জন্য কত বড় ভুল ছিল তা ম্যাচ শেষে এখন স্পষ্ট। টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটিং তাণ্ডবে 284 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে আফগানিস্তান। জবাব দিতে নেমে আফগান স্পিনার সামনে খেই হারিয়ে ফেলে ইংলিশরা। মুজিবুর রহমান, রশিদ খান এবং মোহাম্মদ নবীর মায়াবী ঘূর্ণিতে দিশারা হয়ে 40.3 ওভারেই 215 রানে অল আউট হয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, যার ফলে আফগানিস্তানের জয় এলো 79 রানে। এই নিয়ে তৃতীয় ম্যাচ খেল আফগানিস্তান এবং ইংল্যান্ড। দুই দলে দুইটি করে ম্যাচ হেরেছে এবং একটি করে ম্যাচ জিতেছে। ইংল্যান্ড হেরেছে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের কাছে, আর আফগানিস্তান হারলো বাংলাদেশ আর ভারতের কাছে। 285 রানে পুঁজি নিয়ে লড়াই করতে নামে আফগান বোলাররা। দ্বিতীয় ওভারে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন বাঁহাতি পেসার ফজলক ফারুকি। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা জনি বেরিস্টকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। বেরিস্টর সঙ্গে সঙ্গে রিভিউ নিলেও বাংলাদেশের আম্পায়ার সৈকতের বিচক্ষণ সঠিক সিদ্ধান্তকেই বহর রাখেন চিবি আম্পায়ার। শুরুতে উইকেট হারিয়ে যেন বিপদেই পড়ে যায় ইংলিশরা। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড মালান ও জোরুট কিছুটা বিপর্যয় সামাল দেন, 30 রানে জুটি করেন তারা দুজনে। কিন্তু প্রথম 7 ওভারে সেই জুটি ভাঙেন মুজিব। তার এক অসাধারণ ডেলিভারিতে বোল্ড হন আগের দুই ম্যাচে অর্ধশত করা জোরুট। প্রথম পাওয়ার প্লেতে 52 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। আফগান স্পিনের দিশারা হয়ে পড়ে তারা। 13তম ওভারে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে আউট করে আবারও ইংল্যান্ডকে ব্যাকফুটে ফেলে দেন স্পিনার মোহাম্মদ নবী। 150তম ম্যাচ খেলতে নামা এই বলারের বলে মালান এক্সট্রা কাভারে ইব্রাহিম জর্দানের হাতে ক্যাচে ধরা পড়েন। 90 রানে 3 উইকেট হারানোর পর অধিনায়ক জস বাটলারকেও হারায় তারা। নাবিনুল হকের অসাধারণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন জস বাটলার। মাত্র 18 বলে 9 রান করেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। বাটলারের আউটের পর 2 ওভার পরেই রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিভিং স্টোন। 117 রানে 5 উইকেট হারানো ইংল্যান্ডের এক পাশে যখন ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল চলছিল, ঠিক অন্য পাশে আফগান বোলারদের ওপর চড়াও হচ্ছিলেন হ্যারি ব্রুক। তুলে নিলেন অর্ধশতকও। 28তম ওভারে আবারও ব্রেক থ্রু এনে দেন স্পিনার নবী। এবার তার বলে স্লিপে ক্যাচ দিয়ে পেভিলিয়নে ফেরেন স্যাম কারান। ক্রিস ওয়াক্সও বেশিক্ষণ টিকতে পারেননি। 33তম ওভারেও তাকেও পেভিলিয়নে ফেরান মুজিব। মুজিবের বোলিংয়ের কারিশ্মা তখনও শেষ হয়নি। এর পরের ওভার করতে এসেই ইংলিশদের এই ম্যাচের সেরা ব্যাটসম্যান 61 বলে 66 রান করা ব্রুককে আউট করলে কার্যত ইংলিশদের জয়ের আশা শেষ হয়ে যায় সেখানেই। এরপর শেষের দিকে আদিল রশিদ 20, ক্রিস উড 18 ও টপলি 15 রান করলেও তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত 40.3 ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ইংলিশরা 215 রানে থেমে যায়। আফগানিস্তানের হয়ে মুজিব 3টি, নবী ও রশিদ 2টি, ফজলক ফারুকি ও নাবিনুল হক 1টি করে উইকেট পান। এর আগে টস হেরে ব্যাট করতে নামতে হয় আফগানিস্তানকে। রহমানুল্লাহ গুরবাজের টর্নেডো ব্যাটিংয়ের ওপর ভর করে অসাধারণ সূচনা করেছিল আফগানরা। তবে 114 থেকে 122 রানের মধ্যে 3 উইকেটের পতনে থমকে যায় তাদের ইনিংস। একরাম আলিকিল 58 রান করার ফলে শেষ পর্যন্ত 49.5 ওভারে 284 রানে অল আউট হয় আফগানিস্তান।